আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকে আর কি জানতে চাইছেন যে আসলে ভাই আমি কোথায় কাজ করি বা কত টাকা বেতন পাই, বর্তমান ফার্নিচার কোম্পানিতে আসলে ওভার টাইম আছে কি না। তো এই বিষয়গুলো অনেকেই মাঝে মাঝে কমেন্ট করে, তো ভাবলাম যে আসলে এ নিয়ে একটা ভিডিও করি। তো অবশ্যই সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা শুনবেন, আসলে আমি কত টাকা বেতন পাই বা কী কাজ করি, ঠিক আছে, সম্পূর্ণ কিছু এবং বর্তমান ফার্নিচার কোম্পানিতে ওভার টাইম আছে কিনা সম্পূর্ণ কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এ ধরনের ভিডিও দেখার জন্য, আর একটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। তো আমি মেন কথা হচ্ছে আমি মালয়েশিয়া ফার্নিচার কোম্পানিতে কাজ করি, আর যে কাজটা করি মূলত সেটা হলো চেকিংয়ের কাজ, মানে বিভিন্ন সেকশন থেকে বারাঙ্গুলো আসে বা মালগুলো আসে, এগুলো চেক করে প্লেট করে সমস্ত কিছু আমি এখান থেকে বের করে দিই, পরে লরি দিয়ে কালার কোম্পানিতে চলে যায়। তো এই মানে ফার্নিচার কোম্পানিতে এটাই হল আমার কাজ। আর বেতন বেতন বলতে যদি বলি তাহলে বেতন দেখা যাচ্ছে যে আসলে এগুলো ওভার টাইম যদি বেশি হয় তাহলে বেতন বেশি আসে, আর যদি ওভার টাইম কম আসে তাহলে বেতন কম আসে। কারণ আপনারা জানেন যে মালয়েশিয়াতে বেসিক বেতন 1500 রিঙ্গিত, তো 1500 রিঙ্গিতের সাথে দেখা যাচ্ছে যে ওভার টাইম যেরকম হয় না ঠিক সেরকমই দেখা, 2000, 2200, 2400 যে যেরকম করে সেরকমই আসলে কিন্তু মানে মানে কাজের উপর নির্ভর করে আর কি বেতনটা, ঠিক আছে। আর মেন কথা হচ্ছে বর্তমান ফার্নিচার কোম্পানিতে ওভার টাইম আছে কি না সেটা। ভাইরে এটা হইলে গা মালয়েশিয়া ফার্নিচার কোম্পানিতে বহুত কোম্পানিতে বর্তমান কোনো ওভার টাইম নাই কিন্তু, ঠিক আছে, বহুত কোম্পানি আছে কোনো ওভার টাইম হচ্ছে না, কিন্তু মানে আল্লাহর অশেষ রহমতে আমাদের কোম্পানিতে আমি বাড়ি থেকে আসছি মোটামুটি 2 মাসের উপর হয়ে গেছে, কিন্তু আসার পর থেকে সকাল 7টায় ডিউটিতে আসি, রাত 8টায় ডিউটি শেষ হয়। তো মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা করে প্রতিদিনই কিন্তু আসলে আমাদের ওভার টাইম হচ্ছে, ঠিক আছে, প্রতিদিন আমাদের কোনো ওভার টাইম মানে এমনকি মানে সপ্তাহের রোববারেও ডিউটি করতে হয় আমাদের, এত কাদের সব। কিন্তু দেখা যায় সারা মালয়েশিয়াতে মানে অনেক ফ্যাক্টরিতেই বর্তমানে কোনো ওভার টাইম হচ্ছে না। তো এই হলো মোটামুটি আমি যে বিষয়গুলো জানি বা যেখানে কাজ করি সেগুলো সম্পর্কে আর কি আপনাদের সাথে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম, কারণ অনেকেই এই বিষয়গুলো আর কি জানতে চায় যে আসলে বর্তমান পরিস্থিতিতে কী। আর বর্তমান পরিস্থিতি দেখেন পুরো মালয়েশিয়াতেই কিন্তু কাজ নাই, খালি মানে আপনার আমার কোম্পানি বলতে কোনো কথা না, পুরো মালয়েশিয়াতে কাজ কাম খুব কম। যারা আসবেন অবশ্যই একটু সাবধানে আসার চেষ্টা করবেন, কারণ এ ধরনের পরিস্থিতিতে যদি আপনি আসেন মালয়েশিয়াতে তাহলে কিন্তু আপনিও মানে বিপদের মধ্যে বা সম্মুখীন হবেন, কারণ কাজ না থাকলে আপনাকে কোনো কোম্পানি কিন্তু কাজ দিতে পারবে না, ওই দেখা যাচ্ছে আসার পর 3 মাস 4 মাস বসা রাখবে। তো এই অবস্থা থাকে লাস্টে কী করবে জানেন, লাস্টে দেখা যাচ্ছে যে আপনাদেরকে পাসপোর্ট দিয়ে দেবে, 1 বছরের ভিসা লাগায় পাসপোর্ট দিয়ে দিবে। পাসপোর্ট দিলে কিন্তু আরও বিপদ, কারণ আপনি যদি পরিচিত কোনো মানুষ না থাকে তখন কিন্তু কাজ সংগ্রহ করতে পারবেন না। তো এই হচ্ছে বর্তমান মালয়েশিয়ার অবস্থা বা আমি কী করি, কোথায় থাকি, কী বেতন পাই, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখালাম যে আসলে আমার ফার্নিচার কোম্পানিতে আসলে ফার্নিচার কোম্পানিটা কীরকম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই হচ্ছে ফার্নিচার কোম্পানির পুরো ভিউটা, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন।